হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিএম টেকনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, বিশেষ করে যারা মাইক্রো বিজনেসে কাজ করেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একদম বিগানার লেভেলের জন্য, যারা একদম নতুন তাদের জন্যই, আর যারা অ্যাডভান্স লিডার আছেন, যারা আগে জয়েন হয়েছেন তারা অবশ্যই এই কাজগুলো ভালো করেই জানেন। তো যারা নতুন জয়েন হয় অবশ্যই তাদেরকে বিষয়গুলো দেখাই দিতে হয়। তো আমি আজকের টিউটোরিয়ালটা শুধু তাদের জন্যই করতেছি। তো আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন বা ল্যাপটপ থেকে আমাদের যে ব্রাউজার আছে ওই ব্রাউজারে প্রবেশ করব। আমি আমার নির্দিষ্ট ব্রাউজারে প্রবেশ করতেছি। প্রবেশ করার পরে এখান থেকে আমরা মাইক্রো বিজনেস লিখে দিব। মাইক্রো বিজনেস লিখে দেওয়ার পরে আমরা এখানে মাইক্রো বিজনেসে ক্লিক করলাম। মাইক্রো বিজনেসে ক্লিক করার পরে আমাদের সেই ওয়েবসাইটে প্রবেশ করলো। ওয়েবসাইটে প্রবেশ করার পরে সবগুলো এখানে দেখাচ্ছে। এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে যে লগ ইন আর একটা হচ্ছে যে সিং আপ। যারা রেজিস্ট্রেশন করছেন তারা অবশ্যই লগ ইনে দিয়ে আপনার আইডিতে আপনি প্রবেশ করতে পারবেন। তো আমি সর্বপ্রথম দেখাবো একজন নতুন মেম্বার কিভাবে তার আইডিটা রেজিস্ট্রেশন করতে পারে, দেন এরপরে বলবো সে তার আইডিটা কীভাবে অ্যাক্টিভ করবে। তো আমরা কীভাবে সিং আপ করবো সেটা একটু দেখে নিই। আমি সিং আপে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা ফর্ম আসছে, এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমি এখানে নাম দিলাম, দেন এখানে মোবাইল নাম্বারটা দিলাম। আমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে আইডি খুলব সেই আইডিটা আমরা এখানে দিয়ে দিব, সেই নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিব। দেন এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে এখানে যে কোনো একটা সেপারেটর চিহ্ন ব্যবহার করতে হবে। তো সেপারেট চিহ্ন যেমন ধরেন হ্যাশ, ডলার, পার্সেন্ট, এখান থেকে যে কোনো একটা চিহ্ন আপনারা ইউজ করবেন। এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো এখানে আপনারা আপনাদের নির্দিষ্ট একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে এখানে আপনাকে যে কোনো একটা সেপারেটর চিহ্ন ইউজ করতে হবে। সেপারেটর চিহ্ন বলতে @ হ্যাশ, ডলার, পার্সেন্ট, প্লাস বা মাইনাস, এ ধরনের একটা চিহ্ন আপনি ইউজ করবেন। দেন যে শুরুতে একটা ক্যাপিটাল লেটার আপনি ইউজ করবেন। তো আমি একটা পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। দেন কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে উপরে যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি সেম এখানে আবার টাইপ করবেন। দেন এখানে আপনার আপনার রেফার আইডিটা দিয়ে দিবেন। আপনি যাকে জয়েন করাবেন সে আপনার রেফারে হবে। তো এখানে আমি আমার রেফার আইডিটা দিচ্ছি। তো এখানে আমি আমার রেফার আইডিটা দিলাম। দেওয়ার পরে এখানে এনআইডি বা পাসপোর্টের নাম্বারটা দিতে বলছে। তো সচরাচর সবার এনআইডি এবং পাসপোর্ট নাম্বার মুখস্থ থাকে না, আপনারা চাইলে এটা প্রোফাইলে ঢুকে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। এই অবস্থায় আপনারা আপনাদের নাম্বারটা কপি করে এখানে ফেস্ট দিয়ে দিতে পারেন। তো আমি কপি করে এখানে ফেস্ট দিলাম। দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে অবশ্যই একটা পিনকোড চলে যাবে, সেই পিনকোডটা দিয়ে আপনাকে মূলত আইডিটা অ্যাক্টিভ করতে হবে। তো এখন আপনার নামে আপনার আইডিটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। অবশ্যই আইডিটা অ্যাক্টিভ করার জন্য এখানে
সবকিছু এখানে লেখা আছে যে 500 টাকা পাঠাতে হবে আগামী মাস থেকে হয়তো সামনে আরো জয়েন ফিটা বেড়ে যাবে তো এখানে যত টাকা লেখা থাকে সেই টাকাটা আমরা এখানে অ্যামাউন্টটাতে বসাই দিব দেন যে নাম্বার থেকে টাকা পাঠাইছি সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব দেন নাম্বার পাঠানোর পরে একটা ট্রানজেকশন আইডি আসে বা ট্রানজেকশন আইডি থাকে যে এসএমএসটা আসবে ওই এসএমএসের মধ্যে মূলত ওই আইডিটা থাকে 6G এই ধরনের করে একটা ট্রানজেকশন আইডি থাকবে ওই আইডিটা আমরা এখানে বসাই দিব তো আপনি যেই নাম্বারটা দিছিলেন ওই নাম্বারে বা যে নাম্বার দিয়ে আপনি আইডিটা খুলছিলেন ওই আইডিতে একটা ফিন কোড যাবে ওই ফিন কোডটা আপনি এখানে বসাই দিতে হবে বসানোর পরে অ্যাক্টিভেশনে ক্লিক করবেন অ্যাক্টিভেশনে ক্লিক করার পরে 24 ঘন্টার ভিতরে আপনার আইডি অ্যাক্টিভ হয়ে যাবে দেন এরপর থেকে আপনি আপনার কাজগুলো করতে পারবেন তো এখানে দেখেন আপনার নামে আইডি হয়ে গেছে তো আমরা যদি আইডি অ্যাক্টিভ করি তাহলে এই ফাংশনগুলোতে আমরা ঢুকতে পারবো অন্যথায় আইডি অ্যাক্টিভ হওয়ার আগ পর্যন্ত এখানে আমরা প্রবেশ করতে পারবো না তো এটা ছিল যে রেজিস্ট্রেশন অ্যাক্টিভ কিভাবে করবেন সেটাও দেখাই দিলাম তো আমি আমার আইডিতে ঢুকতেছি তো লগ ইন যেটা ছিল সেটা হচ্ছে যে যারা আইডি খুলছেন তারা অবশ্যই এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার নাম্বারটা দিচ্ছি দেন আইডি খোলার সময় আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি দেন লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পরে দেখেন আমার পেজে আমি প্রবেশ করার সাথে সাথে একটা নোটিশ এখানে আমরা দেখতে পাচ্ছি ওই নোটিশটা মূলত তারা মিটিং করে যে কোনো একটা যদি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তটা সেই নোটিশের মাধ্যমে তারা দিয়ে দিবে তো আমরা অবশ্যই এগুলা পড়ব এবং কখন কি নোটিশ আসতেছে এগুলার প্রতি আমরা খেয়াল রাখব যদি এই নোটিশগুলো আমরা পড়ি তাহলে আমাদের মনের ভিতর অনেক সময় প্রশ্ন জাগে সেই প্রশ্নগুলা এই নোটিশগুলো পড়লে সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আমরা তখন পেয়ে যাব এখানে ডিটেলস দেখাচ্ছে আপনি কয় টাকা ইনকাম করছেন ওয়ার্ক ইনকাম কত করছেন রেফারেল ইনকাম কত করছেন এবং আপনার টিমে যারা যারা কাজ করছে পার ডে টিম থেকে কত টাকা করে ওয়ার্ক রেফারেল ইনকাম হয়েছে এবং ডেলি ওয়ার্ক ইনকাম হয়েছে সবগুলো এখানে আপনি দেখতে পাবেন তো এখানে এগুলা আরেকটা ভিডিওতে আমি কাজ কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আমি এখানে আরেকটা বিষয় দেখাচ্ছি যদি কেউ পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনার পাসওয়ার্ডটা আপনি কিভাবে উদ্ধার করবেন তো যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি আপনার পাসওয়ার্ডটা কিভাবে উদ্ধার করবেন এখানে একটা আপনি যে নাম্বার দিয়ে আইডি খুলছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার নাম্বারটা দিলাম এখানে মনে করেন পাসওয়ার্ড নাই তাহলে সেক্ষেত্রে বা পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন সেক্ষেত্রে আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে একটা ফেজে আপনাকে নিয়ে আসবে এখানে যে নাম্বারটা দিয়ে আপনি আইডি খুলছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আমি আমার নাম্বারটা দিচ্ছি এখানে ওল্ড পাসওয়ার্ড বলতেছে যেহেতু মানে পুরাতন পাসওয়ার্ডটা আপনার কাছে মুখস্থ নাই বা আপনি ভুলে গেছেন সেই ক্ষেত্রে এখানে কিছু না দিলেও চলবে বা যে কোনো একটা আমরা এখানে দিয়ে দিতে পারি তো এখানে আমাদের নতুন পাসওয়ার্ডটা দিব যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা আমাদের আইডিকে উদ্ধার করব আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিচ্ছি সাবমিটে ক্লিক করতে হবে এখানে পাসওয়ার্ডে অবশ্যই মনে রাখতে হবে আপনাকে যে কোনো একটা সেপারেটর চিহ্ন ইউজ করতে হবে তো আমি সেপারেটর চিহ্ন ইউজ
করি নাই বিদায় এই এসএমএসটা দেখাচ্ছে। তো আপনারা একটা সেপারেটর চিহ্ন ইউজ করে দেন সাবমিটে ক্লিক করবেন, আপনার পাসওয়ার্ডটা আপনি পুনরায় ফিরে পাবেন, যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন পাসওয়ার্ডটা দিয়েই আপনি লগ ইন করবেন। তো বন্ধুরা আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, সামনের টিউটোরিয়াল আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।